অবশেষে ভারতে বিশ্বকাপ খেলতে রাজি হলো পাকিস্তান। তারা শর্ত জুড়ে দিয়েছে বেশ কিছু। এই শর্ত জুড়ে দিয়েছেন পিসিবি প্রধান নাজম শেঠি। আইসিসি প্রেসিডেন্টকে পিসিবি প্রধান জানিয়েছেন পাকিস্তান সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পেলেই বাবর আজমরা বিশ্বকাপ খেলতে যাবেন ভারতে। ভাবনা আর বাস্তবতা প্রায় সময়ই কথা বলে না এক সুরে। প্রত্যাশার রাস্তা বেঁকে যায়, তবে সময় বয়ে চলে আপন গতিতে। রাজনৈতিক বাস্তবতায় ভারত পাকিস্তানের সম্পর্ক ক্রিকেটেও এসে ঠেকেছে তলানিতে। এমন পরিস্থিতিতে দুয়ারে কড়া নাড়ছে এশিয়া কাপ, যার হোস্ট পাকিস্তান, এরপর আইসিসি বিশ্বকাপ, যার আয়োজক ভারত। যে অসহিষ্ণুতার খরায় পড়ছে এশিয়া কাপ, সেই গেরোতে আটকে আছে বিশ্বকাপের সূচি। ভারত পাকিস্তান রাজনৈতিক অস্থিরতার গ্যারাকলে জেন্টলম্যানস গেম ক্রিকেট। সেই অস্থিরতার মাঝে পড়ে বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা সাজাতে পারছে না বাকি দলগুলো। ভারত পাকিস্তান দ্বন্দ্বের জেরেই বিশ্বকাপ সূচি প্রকাশ করতে পারছে না আইসিসি, সেই বিষয়টা হয়ে গেছে পরিষ্কার। তবে ক্রিকেট ফ্যানদের জন্য স্বস্তির খবর, ভারতে বিশ্বকাপ খেলতে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির অপেক্ষা আপাতত পাকিস্তান সরকারের অনুমতির। আইসিসি প্রেসিডেন্ট গ্রেগ বার্কলের পাকিস্তান সফরে দেশটির বোর্ড সম্মত হয়েছে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার বিষয়ে। তবে পাক বোর্ড প্রধান নাজাম শেঠি জুড়ে দিয়েছেন শর্ত, কলকাতা, চেন্নাই ও বেঙ্গালুরুতে খেলতে আপত্তি না থাকলেও আহমেদাবাদে বাবর আজমদের খেলার অনুমতি দেওয়া হবে না। তেমনই খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। নকআউট পর্ব ও ফাইনাল ছাড়া নিরাপত্তা ইস্যুতে কোনোভাবেই আহমেদাবাদে খেলবে না পাকিস্তান। পিসিবির এই শর্ত নিয়ে এবার আইসিসি কর্তারা হয়তো বসবেন বিসিসিআই এর সাথে। সেখানে দুয়ে দুয়ে চার মিললেই 2023 বিশ্বকাপের সূচি চূড়ান্ত হবে। বিশ্বকাপে আইসিসির ভারত পাকিস্তান সংক্রান্ত মাথা ব্যথা উপশমের পথে, তবে এখনও আলোর দেখা পায়নি এশিয়া কাপ। পাকিস্তানে খেলতে যাবে না ভারত, এমনকি পাকিস্তানের দেয়া হাইব্রিড মডেলেও রাজি নয় বিসিসিআই। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।